সরকারি অফিসের দ্বারা দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমন এক অভিযোগ উঠল ঊনকোটি জেলার জেলা সদর কৈলাস শহরের টাউন তহসিল অফিসের বিরুদ্ধে। কৈলাস শহরের এই টাউন তহসিল অফিসটি দীর্ঘদিন ধরে নানান অভিযোগে অভিযুক্ত রয়েছে বলে শহরবাসীর অভিমত। এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই টাউন তহসিল অফিস থেকে কোনো ধরনের পরিষেবা পাওয়া যাচ্ছে না। বিশেষ করে বিগত মাস দুয়েক ধরে টাউন তহসিল অফিস থেকে কোনো ধরনের পর্চা প্রিন্টিং পাওয়া যাচ্ছে না এবং পর্চার আপডেট প্রিন্টিংও পাওয়া যাচ্ছে না। দিনের পর দিন সাধারণ মানুষেরা অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এ ব্যাপারে প্রশাসনের স্থানীয় কর্তাবাবুরা সব কিছু জেনেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না। এ ব্যাপারে টাউন তহসিল অফিসের কম্পিউটারাইজড ল্যান্ড রেকর্ডসের ইনচার্জ সঞ্জীব দেববর্মাকে সাধারণ মানুষের হয়রানির কথা জিজ্ঞেস করলে উনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন যে ইন্টারনেটের বিল জমা না দেওয়া ইন্টারনেটের লাইন কেটে দেওয়া হয়েছে, যার ফলে বিগত কিছুদিন ধরে কৈলাস শহরের টাউন তহসিল অফিসের সমস্ত কাজই থমকে রয়েছে। তবে গতকাল 1 নভেম্বর বকেয়া বিল প্রদান করা হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও 2 নভেম্বর দুপুর পর্যন্ত টাউন তহসিল অফিসে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়নি বিএসএনএল কোম্পানির পক্ষ থেকে। তো অ্যাকচুয়ালি আমি সিএলআর ইনচার্জ হিসেবে আমি কৈলাসহরে আছি, তো 20-25 দিন ধরে তেমন এমন তো কোনো নেই। জাস্ট পূজার 2-1 সপ্তাহ আগে প্রতিপির সময়সা এবং কারেন্টের কিছু কিছু সমস্যা, এর মধ্যে নেটের সমস্যা, আর দুর্গাপূজার পর থেকে কন্টিনিউয়াস আমরা এখানে নেট নেই। আমরা জানতে পারলাম বিল অনেক বিল জমা হয়ে গেছে, বিলটা না দেওয়ায় বিএসএনএল অফিস থেকে লাইনতে কাট করা হয়েছে। এরপরে বিলটা আমরা দেখলাম, বিলটা ডিএম স্যারের নামে, ডিএম অফিসে আমরা তদারকি, আমরা বিল কপিটা আমরা পাঠাইছি। ডিএম অফিস থেকে যেহেতু আমরা এসডিএম আন্ডারে আমরা ইউজ করতেছি, যার ফলে এই বিলটা আমরা এসডিএম অফিস থেকে আমরা ম্যানেজ করে গতদিন আমরা বিল ক্লিয়ার করে দিয়েছি। কয় মাসের বিল পেন্ডিং ছিল? বিল তো 20,935 টাকা। কয় মাসের? এটা 5-6 মাসের হইতে পারে। তো বিল ক্লিয়ার যেহেতু গতদিন হয়ে গেছে, আজকে অবশ্যই আশাবাদী নেট আসবে, এখনো অব্দি নেট আসেনি। এই নেট আসেনি না, এখন তো প্রায় 12:30 দুপুরবেলা বাজছে, এখনো পর্যন্ত নেট আসেনি, মানে অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন, কি বলবেন? তো এখন আমরা যেহেতু বিল ক্লিয়ার করে দেওয়া হয়েছে গতদিনে, আজকে তো আমরা আবার স্বয়ং আমরা স্টাফ পাঠাবো বিএসএনএল অফিসে, কোথায় কি ত্রুটি হয়েছে এটা ঠিক করার জন্য। যেহেতু বিলের জন্য কাটা হয়েছে, বিল তো আমরা দিয়ে দিয়েছি, আমরা বিএসএনএল অফিসে আমরা স্টাফ এখন পাঠাবো। খুব শীঘ্রই কৈলাস শহরের টাউন তহসিল অফিসের হাল হকিকত ফেরাতে জেলা শাসকের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার জন্য গোটা মহকুমাবাসীরা জোর দাবি তুলছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।